ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নির্বাচ মুম্বাই সালথাং হাঙ্কর বেরামনি পুষনমা সামংপতাং ইয়াগুন নাজাখা প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়ারি সেন্টার মাঞ্জাখা কমিশনি চেয়ারপার্সন জয়ন্তী দেব্রমা মাঞ্জাখা আগরতলা পৌর নিগমনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মাঞ্জাখা চাইল্ড কমিশনি আদংযোগ চামিলি সাহা জুমা বিশ্বাস মৈত্রী দেব মনিকা দেব্রমা খুবই কুবনি নাংশনাই আদংর অসাল আমচানি অকসুজাক বুমা তে বসা বসা রায়রংনি ইয়াগ সাকলম জানাই চামুং নুমুর বাকজাখা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বিখাকতই আমরা সবাই জানি পোষণ মাস কাদের জন্য বিশেষত ছোট ছোট শিশু এবং গর্ভবতী মা এবং বয়ঃসন্ধিকালীন যে বাচ্চা মেয়েরা আছেন তাদের জন্য বিশেষ করে এই পুষ্টি আমাদের খুবই দরকার। কারণ আমরা যদি সুষম খাবার যদি না খাই গর্ভকালীন অবস্থায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। আর যে শিশু জন্ম দেওয়ার আগে যদি মার পুষ্টিক অভাবে বিভিন্ন খাদ্যের অভাবে যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু অনেক অসুবিধা দেখা দেয়। জন্মের পরে আমরা অনেক সময় দেখি কোনো শিশু দেখতে পায় না অথবা কোনো শিশু বিকলাঙ্গ অথবা কোনো শিশু আছে তার হাত পা সব কিছু সমস্ত ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না, সেই রকম অনেকগুলি সমস্যা দেখা দেওয়ার একটি মাত্র কারণ গর্ভাবস্থায় সঠিক পোষণ না পাওয়ার জন্য। তাই আমাদের বাড়ির আশেপাশে যেরকম শাকসবজি বা বাড়িঘরে যেরকম ফলমূল পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পুষ্টির আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী এবং আমরা বাচ্চাদের ক্ষেত্রেও সেই রকম আমরা যেরকম শাকসবজি থেকে আরম্ভ করে প্রাণীজ প্রোটিন সব কিছু কিন্তু আমরা খাওয়াতে পারি। তারপরেও সব জায়গায় কিন্তু আমরা কেউ জানি না সঠিক পরিমাণ খাওয়ার জন্য এবং শাক সবজির যে কীরকম গুণ আছে সেটা আমরা অনেকেই জানি না। তাই বিশেষ করে আপনারা যারা হবু মা হচ্ছেন অথবা মা হয়েছেন অথবা ছোট ছোট বাচ্চা আছে আপনাদের আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে এই ছোট ছোট শিশুরার জন্য সব দিক দিয়ে পোষণ পায় এবং সে যেন ভালো একটা সুস্থ সবল শিশু হিসেবে গড়ে ওঠে। কারণ আমরা সবাই জানি আজকের দিনে যারা শিশু তারাই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2018 সনে এই পোষণ মাস শুভারম্ভ করেন সূচনা করেন সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর কমিশনের তরফ থেকেও এই পোষণ মাস পালন করে থাকি। আর আমরা মাঝে মাঝে দেখি যাদের বয়স বিশেষত যারা চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ যারা করে যাদের 18 বছর হয়নি তারা কিন্তু যখন মা হতে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আমরা দেখি বিভিন্ন শারীরিক সমস্যা বিভিন্ন মানসিক সমস্যা সেইগুলিতে ওই ছোট মেয়েটি আক্রান্ত হয় এবং এর কারণে বিভিন্ন গভর্নমেন্টের যেগুলি ফেসিলিটি পাওয়ার কথা সুযোগ সুবিধা পাওয়ার কথা বয়স না হওয়ার কারণে সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হয়। তাই আপনাদের মাধ্যমে আমাদের কমিশনের থেকে একটি অনুরোধ আপনারা যারা বড়রা আছেন অথবা এই অঙ্গনওয়ারি সেন্টারে দিদিমণিরা আছেন আপনারা সবাই লক্ষ্য করবেন কোনো যেন চাইল্ড মেরিজ না হয় মানে ছোট বয়সের বাল্যবিবাহ কেন কেউ যাতে না হয় কারণ এটা হলে কী হয় মা হওয়ার সময় সব মানে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তার আধার কার্ডে বয়স না হওয়াতে কোনো সুযোগ সুবিধা পায় না। তো সেই মা গর্ভবতীর সময় অনেকগুলি সমস্যা দেখা দিল আমরা সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা দিতে না পারার জন্য অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কোনো জায়গায় যদি আপনাদের এরিয়াতে চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম আছে আমরা আছি বা এই অঙ্গনওয়ারি সেন্টারের দিদিমণিরা আছেন আপনারা ওনাদেরকে জানাবেন যেন কোনো মেয়ে যেন অচিরে জ্বরে না যায় 18 বছরের নিচে এবং আপনারা জানেন ছেলেদের বয়স 21 বছর হতে লাগবে এবং মেয়েদের কিন্তু অবশ্যই 18 পূর্ণ হতে লাগবে তাহলে কিন্তু এই বিয়েটা বৈধ এবং সমস্ত মা হতে গেলেও যেরকম সুযোগ সুবিধা দরকার হয় গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা ওরা পাবে 18 বছর পূর্ণ হলে। তাই আর বিশেষ কিছু বলছি না যারা এখানে ছোট ছোট শিশুরা আছো সবাইকে আমাদের কমিশনের তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানায় এই পোষণ।
আমাদের মাঝখানে উপস্থিত ছিলেন চাইল্ড কমিশনের যিনি চেয়ারপার্সন জয়ন্ত সদস্যবৃন্দ, পাশাপাশি আমাদের এসডিপি আসেন পশ্চিম জেলার, এবং মা শিশুদের মধ্যে সুস্থ থাকার জন্য আর মা স্বাস্থ্য শিশু কিভাবে জন্ম ধরা যায়, 18 বছরের নিচে মেয়ে যেন আমি বিবাহের বন্ধনে আবদ্ধ না করা হয়, এবং একটি মেয়েকে তার লেখাপড়ার মধ্যে দিয়ে উন্নত ভবিষ্যতের জন্য কীভাবে তাকে প্রস্তুত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং সত্যি আজ ঋষিদাসপাড়ার মা এবং শিশুরা অত্যন্ত আনন্দিত যে ওনারা এসেছেন এবং ওনাদের মাঝখানে বিভিন্ন খাওয়ার বিতরণের মধ্যে দিয়ে ওনাদেরকে বুঝিয়েছেন যে উন্নত ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবেশও সুন্দর থাকা অত্যন্ত প্রয়োজন। থ্যাংক ইউ।